খেয়াল করেন স্বামীর খেদমতের দরকার আছে কি না? আছে। আল্লাহর ইবাদতের পরেই হলো পিতামাতা, পিতামাতা শ্বশুর শাশুড়ি আর স্বামী। কথা বলেন সুবহানাল্লাহ। এক ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা আমি বিশ্বনবীর মাথার পাগড়ি দিয়ে তোমার মাথার উন্না বানাইয়া নাও। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিশ্বনবীর মাথার পাগড়িখানা মাথায় দিয়া সুন্দর করে মাথাখানা ঢাকিয়া আল্লাহর নবীর কলেজার টুকরামে ফাতেমা দরজাখানা খুলে দিলেন। দুজাহানের বাদশা নবী ফাতেমার ঘরে প্রবেশ করলেন। ফাতেমার সামনে প্রবেশ করে ফাতেমার মুখের দিকে তাকায়া দেখতে পেলেন, আমার মা ফাতেমার মুখটা শুকাইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নবীজি ফাতেমাকে ডাকে দিয়া বলছেন, ও মা ফাতেমা মাগ তোমার মুখের দিকে তাকানো যাই না। ও মা ফাতেমা তোমার মুখের দিকে তাকাইলে আমি রাসূলের কলিজাটা থরথর করতেছে। মাগ তোমার মুখখানা শুকাইয়া গেছে। মাগ তুমি কি অসুস্থ হয়েছ? তোমার কি শরীরটা খারাপ হয়েছে? ফাতেমা চোখের পানি ছেড়ে বাবার মুখের দিকে তাকাইয়া বলতেছেন, বাবা গো এই কথা আমি কার কাছে বলবো, লজ্জাই কারুর কাছে বলতে পারি না, আমি লজ্জাতে কারুর কাছে বলতে পারি না। বাবা গো এই কথা যদি আমি কারুর কাছে বলি আমার স্বামীর সম্মান থাকবে না, আমার স্বামীর সম্মান থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা কি হয়েছে তুমি আমার কাছে বলো। ফাতেমা বাবাকে বলছেন, বাবা গো তোমার কানটা আমার মুখের কাছে একটু আগাইয়া নিয়ে আসো। আল্লাহর নবী কানটা ফাতেমার মুখের কাছে আগাইয়া নিয়ে গেল। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা নিয়ে যা বলতেছেন, বাবা গো আমাদের সুলাইয়া সাত দিন আগুন জ্বলে না। ও বাবা আমার হাসাইন হুসাইন আর সাত দিন কোনো খানা খাই না। বাবা গো আর সাত দিন না খাইতে না খাইতে আমি ফাতেমা দাঁড়াইতে পারি না। বাবা গো আর সাত দিন না খাইতে না খাইতে আমি ফাতেমা হাঁটতে পারি না, মাথা ঘুরে পড়ে যায়। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত পছন্দ করে যাচাই করে বাছাই করে সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী করেছেন। তুমি জগতি জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগতি মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতি মা গো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। আল্লাহু আকবার। মা বন্ডা এখানে আমার দুইটা সাইড আছে। ফাতেমাকে বলেছেন, ও মা ফাতেমা এই বিশ্ব জগৎ তুমি উদ্ধার করবা, আর প্রত্যেকটা নারীরা স্বামীর ঘরে যাবে, স্বামীর সমস্ত দায়িত্ব নারীরা পালন করবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কিনা? স্বামীর খেদমত, সন্তানের দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, ননদ দেবরের দায়িত্ব,
আসে কি আসে না, কথা বলে না আসে কি। মামুন্ডা খেয়াল করতে হবে স্বামীর পরিবারকে কিভাবে মেনটেন করতে হয়, এটা কিন্তু আমাদের দরকার। কিন্তু কেমন করে দরকার, শয়তান তো আমাদের ভিতরে ধোঁকা দিয়ে দিয়ে বোকা বানাইয়া কয় শাশুড়ির খেতে দিবি না, কথা বলেন ঠিক কি না, শাশুড়ির খেতে দিবি না অহংকার করে। এ মা বোনেরা, আমরা স্বামীকে শুধু চিনি কিন্তু স্বামীর বোনকে চিনি না। আপনাকে ভাবতে হবে, আপনি আর আকবরের মেয়ে এই বাড়ি আসছেন শুধু আপনার স্বামী শ্বশুর শাশুড়ির জন্য, আপনাকে ভাবতে হবে আপনার ননদ এই বাড়ির জন্ম, কথা বলেন ঠিক কিনা। এই বাড়ির মেয়ে আপনি যদি না চেনেন, আপনার ননদকে যদি আপনি না চেনেন, ওইটা কিন্তু আপনার রক্তের সম্পর্ক না হলে আপনার স্বামীর রক্তের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা। আপনি আপনার ননদের কষ্ট দিলেন, আপনার স্বামী কষ্ট পেয়ে যাবে। আপনার শাশুড়ির কষ্ট দিলেন, আপনার স্বামী কষ্ট পেয়ে যাবে। আর আপনার স্বামী যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহর নবী মা ফাতেমাকে ঘোষণা দিয়েছেন, ও মা ফাতেমা তুমি শুনিয়া রাখো, তোমার স্বামী আলী গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরটা ইসলাম ভরপুর করে দিয়েছেন, কথা বলেন সুবহানাল্লাহ। আমার আলী এলমের দরজা, কিন্তু ফাতেমা তুমি কখনো বিশ্বনবীর মেয়ে বলে কখনো অহংকার করতে পারবা না। তুমি জান্নাতের সর্দারিনী হয়েছ তাই বলে তোমার স্বামীর কাছে কোনো গর্ব করতে পারবে না। আল্লাহর নবী মা ফাতেমাকে ঘোষণা দিয়েছেন, আর এখন মেয়েরা শাশুড়িকে ভয় দেখায়, স্বামীরে ভয় দেখায়। আমি চেয়ারম্যানের মেয়ে, আছে আছে ভয় দেখায়, আমি চেয়ারম্যানের মেয়ে, আমাকে কিছু বললে আমার বাবার কাছে নালিশ দিব, এমন আছে কি কখনো? আবার ছেলেরা বিপদে পড়ে যায়, বাবা বউ যদি চলে যায়, মান সম্মানের ভয়তে অনেক ছেলেরা বউকে কিছু বলে না, কথা বলেন ঠিক কি না, কথা বলেন ঠিক কি না। আপনাকে মনে করতে হবে নারীর ঘরের প্রেসিডেন্ট হলো স্বামী, কথা বলেন ঠিক কি না। আপনার স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে, কিন্তু আপনার স্বামী যদি বলে মাথার চুল শ্যাম্পু করে রাস্তায় একটু ঘুরে বেড়াও না, তোমার দেখতে অনেক ভালো লাগে, খবর দেয়, ওটা মানতে পারবেন না, মানা যাবে? স্বামীর হুকুম মেনে চলো নারী, ছোট তুমি হইবে না। স্বামীর হুকুম মেনে চলো নারী, ছোট তুমি হইবে না। কোরআনের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না, কথা বলেন ঠিক না বেটি? ওরে ছোট ছোট পানির ফোটাই, শক্ত পাথর হয় যে খয়, ছোট ছোট পানির ফোটাই, শক্ত পাথর হয় যে খয়, ধৈর্যের সাথে এবাদত করলে আল্লাহর জান্নাতে পাওয়া যায়। খুশি হয়েছেন? ধৈর্যের সাথে আবাদত করতে হবে, কথা বলেন ঠিক কিনা। যত কষ্ট আপনি করেন, যত কষ্ট আপনি করেন মানুষ সেবা, কথা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, আর একটা জায়গায় একটা অন্তরা বাদ রাখিছি, আমি একটা সাইড বাদ রাখিছি, ওটা বোঝাতেই হবে, কথা বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী হলো আমার মুরব্বী, কথা বলেন ঠিক কিনা? আমার স্বামী হলো আমার বড় পীর, কথা বলেন সুবহানাল্লাহ। কোন পীরের কাছে আপনি যাবেন? আবার আগে আপনার স্বামীর পায়ে, আপনার স্বামীর পাটা ধোয়ায় দেন, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, আল্লাহর নবী পাহাড় দিয়ে যাচ্ছিলেন, দেখেছে একটা ঘোড়া একটা উট বিশ্বনবীর কদমে এসে সেজদা করতেছেন। সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়ার কি সৌভাগ্য আপনার কদমে সেজদায় পড়ে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, সাহাবীরা শুনে রাখো, তাজিয়ানি সেজদা হারাম। তাজিয়ানি সেজদা কি? দুনিয়ার কোনো মানুষ সেজদা পাওয়ার উপযুক্ত নয়। সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, দুনিয়ার কোনো আল্লাহর পরে যদি কেউ সেজদা পাওয়ার উপযুক্ত থাকত, প্রত্যেকটা নারীকে হুকুম করত তোমার স্বামীকে সেজদা করো, কথা বলেন সুবহানাল্লাহ। স্বামীদেরকেও আবার সেরকম হতে হবে,
একজন ব্যক্তি কালকে বলছে, আরে শুনবেন তো, বলবো তো বলবো তো, কালকে ওয়াজে গেলাম কেশবপুরে, একজন মহিলা এসে বলতেছে গোপনে পালাই আইছি আপনার কাছে। কেন? তা আমি স্বামীর এত খেদমত করি, আমার হয়তো বা একটা ভুল ত্রুটি হয়েই যায়, তা আমি যাই আমার স্বামীরে পা জড়াইয়া ধরি, আমার স্বামী আমার বুকের উপর লাথি মেরে দেয়। স্বামীর যে পাও ধরে আর স্বামী নাকি বুকে লাথি মারে। এগো তো কালকে আসলাম ওইখান থেকে, এখন এরকম কোনো কাজ করা কোনো পুরুষের জন্য ঠিক না, কথা বলেন ঠিক কিনা? এগুলো করা ঠিক না। কোনো পুরুষ তার নারীর উপরে নির্যাতন করতে পারবে না, নারীরাও স্বামীর উপরে নির্যাতন করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নানির মুখ থেকে শুনছিলাম। আমার নানি অনেক হাদিস তার মুখস্থ ছিল, এক কলম লেখাপড়া কিছুই জানতো না, এক কলম লেখাপড়া কিছুই জানতো না, কিন্তু আমার নানি যেমন নানি তেমন নাতি। আমি ঘোষণা দিয়েছিলাম, লতিফা রে পাগল মন কর রে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন, নামাজ পড় কুরআন পড় যাইতে হবে কবরে, নামাজ পড় কুরআন পড় যাইতে হবে কবরে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাতার পাশানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নানি বলেছিল যেমন নানি তেমন নাতিন, কথা বলেন ঠিক কিনা? জানতে হবে, আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা, আমার ননদ, সবাই আমাদের পরিবারে ধার্মিক। সুবহানাল্লাহ, খেয়াল করতে হবে সবাই। আমার বড় ননদ একজন আমার থেকে ভালো বক্তা, কণ্ঠ হেভি, আমার স্বামীও কম না, খেয়াল করবেন। আমার শাশুড়ি বলবে আমার সাথে পাল্লা করে, মাটির আদমে মাটির কদমে মাটি আমার মা, মা গো তোমার ঘরে যাব আমি, যা যাবি দিও না, আমার ঘরে আইস তুমি সঙ্গে এনেছ কি, ফজরের নামাজ পড়ে আমি কোরআন এনেছি, মাটির আদমে মাটির কদমে মাটি আমার মা, তোমার ঘরে যাব মা গো আজাব দিও না, আমার ঘরে আইস তুমি সঙ্গে এনেছ কি, জোহরের নামাজ পড়ে আমি তাজবি এনেছি। সুবহানাল্লাহ, আমাদের পরিবারে এক একজন এক এক সুন্দর সুন্দর করে গাইতে পারে, আল্লাহু আকবার। আমি সে ছোট্টবেলা থেকে আমার পুলাপান বাচ্চাগুলো ঘুম পেড়ে থেকে আমি রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করেছি, আমার পড়াশোনার অনেক নেশা সারা জীবন। আমি যেটা জিন্দা, আমি যেটা মানে জাগাত, মানে জাগনা অবস্থা যেটা পড়তাম, আমি ঘুমের মধ্যে সেটা আবার পড়তাম। আল্লাহ পাক এই জন্য আমার মুখস্থ বিদ্যা দান করেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা একটু খেয়াল করতে হবে, শাশুড়িদেরকে বলে যায়, বৌমাদেরকে বলে যায়, শাশুড়িকে শীতের সময় একটু গরম পানি করে উজু করাই দিবেন। সোয়াব দান করবেন কে? নেকি দান করবেন কে? আল্লাহর আরশ খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। গরম পানি দিয়ে গোসল করাই দিবেন, আল্লাহু আকবার। শাশুড়ি মাদেরকে আমি বলে যাই, শাশুড়ি মাদেরকে বলে যাই যে আপনার বৌমা মানে আপনার বংশের প্রদীপ, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আপনার ঘরে থাকবে, আপনার বাড়িতে সংসারের কাজকর্ম রান্না বান্না সব কিছু করবে আপনার পুত্রবধূ, কথা বলেন সুবহানাল্লাহ। এই মায়ের জাতি হল আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এই মায়ের জাতিকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ রাসূল কষ্ট পেয়ে যায়। কেন? খেয়াল করে শুনে রাখবেন, বিশ্বনবীর একটা কন্যা জয়নবী নামের মেয়েটা, জয়নবী নামের মেয়েটা আবু জাহেলের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। ও আমার যশোরের মা বোনদেরকে বলে যাই, বিশ্বনবীর কন্যা জয়নব মেয়েটা আবু জাহেলের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আবু জাহেলের বিবি আর আবু জাহেলের ছেলে তিনজন মিলে বিশ্বনবীর ওই কন্যা জয়নবীকে
অত্যাচার করতে করতে নির্যাতিত করতে করতে তারে মেরে ফেলে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন, কন্যা মেরে ফেলেছে, মা বাবা কান্দে না। কিন্তু আমার নবীর বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার নবীজি কন্যা সন্তানের জন্য কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার কন্যাটাকে যারা মেরে ফেলেছে ওরা হলো বড় কাফের, ওরা আবু জাহেল, ওরা কাফের। কেন? আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, এমন কোন পুত্র বধূকে যদি কোন শাশুড়ি মা যদি নির্যাতন করে, শাশুড়ি মা যদি কোন পুত্র বধূকে নির্যাতন করে, অত্যাচার করে, তারে গালি গালাজ করে, কি করে গালি গালাজ দেয়? বাবার বাড়ির থেকে কিছু আনোনি, ফকিরের বাচ্চা বলে কি না? তার চাইতে তো বড় ফকির নি আপনি, আপনি সবচেয়ে বড় সম্পদ নিয়ে আসছেন, আপনার পুত্র বধূ পাইছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কি আনবেন? আপনার ছেলে বিয়ে দিয়েছেন, পুত্র বধূ পেয়েছেন, পুত্র বধূর মা আপনার বিয়ের না, আপনার বোন, কথা বলেন ঠিক কিনা? আপনার বোন, আপনার বোনের মতো করে দেখবেন, খেয়াল করতে হবে, খবরদার আপনার বৌমাকে বলতে পারবেন না বাবার বাড়ির থেকে কি নিয়ে আইছে, এমন কথা বলতে পারবেন না, তাহলে আপনার সংসারে সবকিছু হারাম হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠি? বৌমাকে আদর করবেন, ভালোবাসবেন, বৌমাকে একটু বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরবেন, বৌমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন, বৌমাকে নামাজের দাওয়াত দিয়ে দিবেন, বৌমাকে আপনার মুখের ভালোবাসা দিয়া বৌমার অন্তরের মধ্যে খুশি রেখে দিবেন। তার কারণ নারীরা বড় দুর্বল, নারীরা কি দুর্বল, করা যাবে না, অত্যাচার করা যাবে না। আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন, কোন শাশুড়ি যদি কোন বৌমার উপরে অত্যাচার নির্যাতন করে, আর সেই ব্যক্তি সোনার মদিনায় যদি 10 বার এসে হজ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ হজ করে যায়, ওর হজ কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, এটা কার কথা? বিশ্বনবীর কথা। তেমন নবীর হাদিস, আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিস মানার দরকার আছে কি আছে না? কথা বলার আছে কি? এখনই মোনাজাত হয়ে যাবে আমার মা বোনেরা, মোনাজাত দিয়ে দি, আলোচনা কি আর শুনতে হবে? এই যে মা বোনেরা, মানুষের সমালোচনা করা বন্ধ করে দিতে হবে, গিবত করা বন্ধ করতে হবে। এখন আপনি যদি গিবত করেছেন কারোর নামে, আমি সকিনা বেগমের নামে গিবত করলেন আমি চলে যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে যাবেন, আমি এখানে সবাইকে হাত তোলাইছি, শিক্ষিত আছেন কারা কারা, বাংলাদেশ শেষ করা লাগবে না, 5 পর্যন্ত লেখাপড়া জানলেই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘরে বসে জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ওয়াজ নসিহত করতেন, আর পাশে পাশে একজন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে অনেক গীবত করত, হ্যাঁ বড় হুজুর। এখন যদি কোনো ব্যক্তি পর্দা করে, ওয়াজ মাহফিল করে, তার নামে অনেক গীবত করে, কথা বলেন ঠিক কিনা? বেশি সমালোচনা করে আলেমদের নিয়ে মানুষ, কথা বলেন ঠিক কিনা? আলেমরা যদি একটু জোরে হাঁটে কয় দাওয়াত পেয়েছে, আর যদি আস্তে হাঁটে কি খাওয়াই যিনি খাইছে, কথা বলেন ঠিক কিনা? যদি হুজুররা যদি লম্বা জামা গায়ে দেয় একটু বেশি হয়ে যায়, দেখো কাফনের কাপড় পরেছে, আর যদি একটু খাটো পাঞ্জাবি গায়ে দেয় কয় টেডি পোশাক পরেছে, টেডি হুজুর। সব সমালোচনা হুজুরের নিয়ে করে, খেয়াল করবেন আপনার দেশ গ্রামের মধ্যে কত সুদখোর আছে, ঘুষখোর আছে, ভয়ে তাদের কোনো কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? চোরের মা কান্দে না, ডাকাতের মা কান্দে না, মদখুরের মা কান্দে না, সুদখুরের মা কান্দে না, কোরআনের হাফেজের মা কান্দে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়, চোর ডাকাতে রাস্তায় ঘরে, কোরআনের হাফেজ কারাগারে, ঠিক না বেঠি?
কথা বলেন ঠিক না বেটি সর ডাকাতে রাস্তায় ঘরে কুরআনের হাফেজে কারাগারে কি জবাব দিবা গমা কবর ঘরে কি জবাব দিবা গমা কবর ঘরে সাবধানে চলিও মানুষই মানে রাখা দাই কথা বলেন ঠিক না বেটি ইমান রাখতে হবে আমাদের জীবনের দাম বেশি না কুরআনের দাম বেশি একদম বন্ধ হয়ে যাচ্ছে কারণ বেটি ঠিক করো জীবনের দাম বেশি না কুরআনের দাম বেশি জীবন বড় না কুরআন বড় ভালোবাসার দাম বেশি না কুরআনের দাম বেশি কিসের দাম বেশি ভালোবাসা যত বড় জীবনে তত আপনি গান গাইতে পারেন গানও গাইতে পারে এই ভালোবাসা যত বড় জীবন তত বড় নাই এক প্রেমিকা আর এক প্রেমে আর এক প্রেমিকা আর এক প্রেমের প্রেমে আর একজনের প্রেমে পড়ে জীবন দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কি দেয় এক ছেলে আর এক মেয়ের ভালোবেসে ছেলে যদি সরে যায় মেয়েটা করে কি গলায় দড়ি নিয়ে মারা যায় আর গান গায় ভালোবাসা যত বড় জীবনে তত বড় না এই জন্য গলার মধ্যে দড়ি নাই বিষের বোতল গলার মধ্যে ঢালে কথা বলেন জীবনের মালিককে কথা বলেন এই জীবনের মালিককে এই জীবন কি বন্ধু দিয়েছেন এ জীবন তোমারে দিলাম বন্ধু তুমি শুধুই আমাদের জীবন কার জন্য মরণ হতে হবে কার জন্য কার যা রাস্তায় মরব কার রাস্তায় মরব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীমা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমি ওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন কার কথা কিসের কথা বলেন কিসের কথা এই কোরআনের কথা মানার দরকার আছে কিনা ওয়া তুজাহিদু না ফি সাবিলিল্লাহ তোমার জান আর মাল আমি আল্লাহ দিয়েছি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দাও আমার নামাজ কার জন্য রোজা কার জন্য দান করি কার জন্য হজ করি কার জন্য লক্ষ টাকা খরচ করে কুরবানি করা হয় কার জন্য আল্লাহর জন্য গরু জবাই করেন 1 লক্ষ টাকার গরু কুরবানি দেন আল্লাহর জন্য কি 5 কেজি রাখেছেন কোনো দিন দিয়েছেন ও জিব্রাইল আল্লাহর জন্য দিলাম পাঠাইয়া দাও দিয়েছেন দিয়েছেন দেন নাই কিন্তু আল্লাহ কুরবানি আল্লাহর জন্য করা হয় কেমনে আর আইতাল্লাযি ইউকাল্লি বুবিদ্দিন আল্লাহু আকবার فذلك الذي يدعو اليتيم الله أكبر ولا يحض على طعام المسكين الله أكبر কার কথা ফুলের সুবাসে চাঁদের হাসি কুরআনি পড়িতে আমি ভালোবাসি ফুলের সুবাসে চাঁদের হাসি কুরআনি পড়িতে আমি নদীর ঢেউ পাখির গান কুরআনি হলো মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কুরআনের বাণী সবার সেরা কুরআনি ভুলে মানব জাতি যাইও না কেউ কবরে সুবহানাল্লাহ বলেন খালি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে করব একটু বোঝানোর জন্য শিক্ষার জন্য বলেন সুবহানাল্লাহ কার কথা কার কথা এ যতগুলো ছন্দ বলেছে একটা কোনো বই থেকে শিখিনি সব আমার আল্লাহ অটোমেটিক দান করেছেন বলেন সুবহানাল্লাহ অটোমেটিক দান করেছেন আল্লাহ দান করার মালিককে আমি ফার্স্টেই বলেছি আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোনো ভুল কথা বলেন সুবহানাল্লাহ খেয়াল করতে হবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার কুরবানি একমাত্র হতে হবে আল্লাহর জন্য আল্লাহ বলেছে আমার জন্য কুরবানি করতেছো আর আওয়াইতাল্লাযী কাযিবু বিদ্দিন আমার দিন দিন মানে কি ইসলাম
দিন মানে কি ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম আর শান্তির ধর্মের মধ্যে যেটা আছে এতে মিসকিনদের নিয়ে আনন্দ করো খাওয়া দাওয়া করো ফুর্তি করো কথা বলেন সুবহানাল্লাহ সে ফুর্তি করতে হবে কি নিয়া কথা বলেন কি নিয়া এই কুরআনের মধ্যে মিসকিনকে খাওয়ানোর দরকার আছে কি না এতিমের হক নষ্ট করব না এতিমের হক বুঝে দিব যার যার হক তার তার দিয়ে দেবেন আপনি কার জন্য সুদ খাইতেছেন বিল্ডিং বাড়ি করতেছেন কার জন্য দালান কোটা করতেছেন পাঁচতলা বিল্ডিং করতেছেন সুদের টাকা কামাই করে ঘুষের টাকা কামাই করে আপনি কিন্তু সব সম্পদ দুনিয়ায় রেখে কবরে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আজি মরিলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখিবে না সময় থাকিতে কোরআন ধর ইমানি কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি শেষ ঠিকানা তোমার আমার আজি মরিলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের লাইঙ্গা করিলা কামাই মরিলে তারা দেখিবে না সময় থাকিতে সুদ ছেড়ে দাও ইমানি কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি শেষ ঠিকানা তোমার আমার আজি মরিলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখিবে না সময় থাকিতে দান করে যাও ইমানি কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি কথা বলেন ঠিক না বেঠি সাড়ে তিন হাত মাটির ঘর কারোর আপন কারোর পর কথা বলেন ঠিক কি না কুরআন নিয়ে যারা কবরে যাইতে পারবে তাদের জন্য কবর হবে আপন আর যদি কুরআন নিয়ে কবরে না যাইতে পারে কবর হয়ে যাবে পর আর কবর যদি পর হয়ে যায় ডান তরফের মাটি এসে চাপ মারবে এমন চাপ মারবে ডান পাশের হাড় বাম পাশে নিয়ে চলে যাবে আর বাম দিকের মাটি এমন জোরে চাপ মারবে ডান তরফের হাড় বাম তরফে চলে আসবে কবর যদি আপন না হয়ে যায় মাথার দিকের মাটি এমন জোরে চাপ মারবে চাপের চোটে এই মাথা একবারে বুকের ভিতর চলে আসবে পায়ের দিক থেকে এমন জোরে চাপ মারবে একটা আংটি কতটুকু জায়গার মধ্যে থাকে মুনাফিক কাফের বেঈমানদের জন্য কবর হবে আংটি সমপরিমাণ জায়গা কথা বলেন ঠিক কি না আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু কোরআন ছাড়তে রাজি নাই আছে না কি বলেন আছি কয় আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে মরার ককিলে আমার পাগল কইরাছে রে মরার ককিলে আমার উদাসী কইরাইয়া দিছে বসন্তের কালে রে মরার ককিলে গান গাই না গান গাই না হ্যাঁ ওটা মুসলমানের মেয়ে গান গাই কথা বলেন ঠিক কি না মরার ককিল কখনো কারোর ঘুম ভাঙ্গাইতে পারে পারে তুমি মরো দেখি তোমার ঘুম কে ভাঙ্গাইতে পারে খেয়াল করে শুনবেন আপনি মারা যাবেন আপনার মা মারা যাবে আপনি কানবেন আপনি কানতে কানতে শহীদ হয়ে যাবেন কিন্তু আপনার কান্নায় আপনার মা কখনো জিন্দা হবে না এমন গান গাওয়া যাবে না এমন গান গাইলে যেই গান গাইলে আল্লাহ নারাজ হয়ে যায় এমন গান গাওয়া যাবে না আপনি ওই গানটা গান আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে সুবহানাল্লাহ বলেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তোমারি প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমার
অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ জান্নাতি ফুল আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো জবান খুলে বলতে হবে না মুনাফি খেয়ে যাবেন আমি তোমারি গোলাম গো আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু পর্দা করিয়ে রোজা রাখিয়ে আমি তোমারি গোলাম গো আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু যেখানে তালিম হয় সেখানে আপনারা যাবেন এক ঘন্টা করে তালিম হলো আপনারা সেখানে যা বসবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله الحمد لله رب العالمين অনেকেরই মা আছে কবরে বাবা আছে কবরে মা চিরবিদায় নিয়ে ঘর থেকে চলে গেছেন বাবা চিরবিদায় নিয়ে ঘর থেকে চলে গেছেন আর কোনোদিনও ফিরে আসবে না কি বলেন আর কখনো আসবে চোখের জলে বাদ মানে না বুক ভেঙে যাই শিরে মা জননী চলে মা জননী চলে গেল
মা জননী আসবে কে আর আমার বুকে ফিরে মা জননী আসবে কে আর আমার বুকে ফিরে সাদা কাফন পরে যেদিন বিদায় নিলাম কি যত না কত কষ্ট প্রতিবেশী জননী আসবে কি আর আমার বুকে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে চোখের জলে বাঁধি মানে না বুক ভেঙে যাইছি রে মা জননী আসবে কি আর আমার ঘরে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে দিন চলে যায় মাস চলে যায় বছর জননী আসবে কি আর আমার বুকে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে আল্লাহ তুমি রহম করো মা মা জননী চলে গেল আর এলো না ফিরে মা জননী চলে গেল আর এলো না ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাত বাড়াই আমরা আল্লাহর কাছে হাত বাড়াবো এইবারে যিনি করেছেন তিনি হচ্ছেন মৃত মশিউর ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে
মা বোনরা নামাজ ছাড়তে পারবে না শীতের জন্য, শীতের ভিতরে পানি দিয়ে যতবার ওযু করবেন তত নেকি বেশি হবে, শীতের নামাজে সওয়াব বেশি, আর টানা দিনের খরার দিনে রোজার সওয়াব অনেক বেশি। আলহামদুলিল্লাহ, কেউ শীতের ভয়ে নামাজ পড়বে না, উঠবেন না, এটা কখনো যেন হয় না, এটা মুসলমানের কাম না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে হাত বাড়াই, কেউ ফেরে না খালি হাতে মহান আল্লাহর দরবার থেকে। আল্লাহুম্মা আমিন। আপনার কয়টা ছেলে মেয়ে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো রে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আয় আল্লাহ এই কোরআন শরীফটা বুকে করে এই কোরআন শরীফ বুকে করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের এই কোরআনের মাহফিলটা কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জিন্দা রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে তো আমরা হাত বাড়াইছি আমরা গুনাগার হাত আমাদের হাত দুইটা বড় গুনাগার তোমার কাছে হাত বাড়াইতে বড় ভয় হয় মাবুদরে তোমার কুদরতি নজরে দিয়া তাকায়া দেখো রে আল্লাহ আমার মনিরা আপার বাড়িতে আয় আল্লাহ দুইটি হাত বাড়াইয়া আমার গ্রামবাসী মা বোনদেরকে যশোরের মা বোনদেরকে নিয়া আমি গুনাগার দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি রে আল্লাহ মাবুদরে আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না আমাদের গুনার দিকে তুমি নজরে দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে তোমার নাম রহিম তোমার নাম রহমান ও আল্লাহ তুমি আল্লাহ তুমি আমাদের উপরে খাস রহমত বন্টন করেছ আল্লাহ তোমার রহম ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না কেউ বাঁচতে পারবো না মাবুদ রে আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না আমাদের গুনার দিকে তুমি নজরে দিলে আমাদের উপায় থাকবে না ও মাবুদ আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও মাবুদ রে ঘন্টার পর ঘন্টা বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি রে আল্লাহ মাবুদ রে কোরআনের মহব্বত আমাদের কলেজার মধ্যে তৈরি করে দাও নামাজের প্রতি মহব্বত তৈরি করে দাও আয় আল্লাহ দিনের পথে চলার তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও ও মাবুদ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম সেই দিন তো ছিলাম নিষ্পাপ মাসুম আমাদের দুনিয়ায় পাঠাইয়া দিয়েছ আমাদের তিলে তিলে বড় করেছ বিবেক দান করেছ বুদ্ধি দিয়েছ হাত দিয়েছ পা দিয়েছ রে আল্লাহ তারপরেও শয়তানের অসহায় পরে আমরা গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না আজকে এই জান্নাতের বাগানে বসে তওবা করিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মাবুদ রে জীবনের গুনাগুলি মাফ করে দাও ও মাবুদ তুমি যদি মাফ না করো তোমার বান্দাকার দুয়ারে যাবে কে আছে আমরা তো রাজার দরজায় হাত বাড়াই নাই কোনো বাদশার দরজায় হাত বাড়াই নাই কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই রে আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়ে মাবুদ রে একশোটা ভাগ দয়া তোমার মধ্যে একশোটা ভাগ দয়ার মধ্যে নিরানব্বই ভাগ দেয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ একটা ভাগ দয়া আঠারো হাজার মাকলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ রে আল্লাহ মাবুদ রে মায়ের মধ্যে কতটুকু ভাগ মায়া দিয়েছ ও মাবুদ এক ভাগ দয়া আঠারো হাজার মাকলুকাতের মধ্যে বন্টন করেছ মার মধ্যে কতটুকু মায়া তুমি দিয়েছ সন্তান যদি মার কাছে অপরাধ করে মা সন্তানকে ঘরে ধাক্কা দেয়া ঘর থেকে বের করে দেয় সারাদিন সন্তান এবারি অবারি ঘুরে বেড়ায় মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না মাগুদরে ওই সন্তান মা যদি ঘরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় ওই সন্তান দাদির কাছে যায় ফুপুর কাছে যায় চাচির কাছে যায় কিন্তু মায়ের মতো আদর দাদির কাছে পায় না মায়ের মতো আদর ফুপুর কাছে পায় না মায়ের মতো আদর চাচির কাছে পায় না প্রতিবেশীর কাছে পায় না ওই সন্তান সারাদিন এইদিকে এইদিকে ঘুরে বেড়ায় সন্ধ্যা লাগলে মার কাছে আস্তে আস্তে চলে আসে মার সামনে এসে বলে মা গো ও মা আমি তোমার কাছে অপরাধ করেছি মা তুমি আমার বাড়ি থেকে বের করে দিয়েছো মা
ও মা আমি অন্যায় করেছি, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। সন্তান যদি চোখের পানি ছেড়ে, মা মা বলে চোখের পানি ছেড়ে মার কাছে মাপ চায়, জন্মে দুঃখিনী মা মা ডাকটা শুনিয়া সন্তানের প্রতি যত রাগ ছিল সব রাগ গুলো পানি হইয়া যায়। মা বলে ডাক দিলে যদি মায়ের অন্তরে সব রাগ গুলো পানি হয়ে যেতে পারে, তোমার নামে রহিম, তোমার নাম রহমান। মাহবুব রে, তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি রে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি কত অপরাধ করেছি রে আল্লাহ, জীবনের গুনাগুলি মাফ করে দাও, তুমি যদি আমাদের মাফ না করে দাও, কে আছে তোমার মতো আপন দুনিয়াতে নাই। মাহবুব রে, তুমি দয়ার সাগর, তুমি রহমতের আল্লাহ, দয়ার আল্লাহ। মাহবুব, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ভিক্ষুকের মতো দুইটি হাত বাড়াইয়া তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। মা যদি ধাক্কা দিয়ে দাঁড়াইয়া দেয় সন্তান বাবার কাছে যায়, মা বাবা যদি দুইজন ধাক্কা দেয় সন্তান দাদির কাছে যায়, নয়তো বা দাদার কাছে যায়, কিংবা ফুপুর কাছে যায়, কিংবা চাচির কাছে যায়, কিংবা নানির কাছে যায়, নানার কাছে যায়। তুমি আমাদের আল্লাহ, একজনই আল্লাহ, তুমি যদি আমাদের ধাক্কা দিয়ে সরাইয়া দাও, তুমি আমার এক আল্লাহ, তুমি যদি আমাদের ধাক্কা দিয়ে সরাইয়া যাও, আমাদের যাবার জায়গা নাই। মাহবুব রে, তুমি ছাড়া আমাদের কোনো মাহবুব নাই। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো আগুন আমরা সাইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সাইতে পারব না, জাহান্নামের আগুন আমরা সাইতে পারব না। কেমনে দিবা আল্লাহ যাহা
আলামিন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায় জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায় রে আল্লাহ মাবুদ রে আল্লাহুম্মা আজিরনা মিনান্নার আল্লাহুম্মা আজিরনা মিনান্নার আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো কোরআনের মহব্বত আমাদের কলিজার মধ্যে তৈরি করে দাও পাঁচ ওয়াক্ত নামাজের মহব্বত আমাদের কলিজার মধ্যে তৈরি করে দাও আল্লাহ তোমার মহব্বত রাসুলের মহব্বত দিয়ে আমাদের কলেজাটা ভরপুর করে দাও রে আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুল বিরান্তি হয়ে গেল আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মাবুদ রে যে সোয়াব তুমি দান করো আল্লাহ এই সোয়াব আমার প্রিয় নবীর পাক রোজায় পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন আমরা সারাটি জীবন নবী নবী বলে কাঁদছি রাসুল রাসুল বলে কাঁদছি মাবুদ রে আমার রাসুলকে কোনোদিন চোখে দেখতে পারি নাই ও আল্লাহ এমন আমল করার তৌফিক দান করে দাও আমলের বিনিময়ে আমার নবীজিকে যেন দেখতে পারে আল্লাহ তৌফিক দান করে দাও মাবুদ রে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ ইমাম হাসাইন হুসাইন জান্নাতুলের বাকিতে সোয়াব পৌঁছাইয়া দাও আব্বা জান আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত মমিনে মমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই যশোরের জমিনে ও আল্লাহ কত কবর স্থান আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরখানা আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও মাবুদ রে প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও কবরের মধ্যে যারা চলে গেছে বড় অসহায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও মাবুদ রে এই বাড়িটা যিনি করেছেন তিনি হচ্ছেন মৃত মশিউর রহমান মশিউর রহমান কবরে চলে গেছে আল্লাহ কত বাড়ি ঘর করেছে জায়গা বাসা করে থুয়ে গেছে আল্লাহ কিছুই কবরে নিয়ে যেতে পারে নাই ও আল্লাহ তার বাড়ি আছে ঘর আছে নাম আছে কিন্তু মশিউর ভাই দুনিয়াতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার তো কোনো একটা সন্তান আদি নাই রে আল্লাহ তার গ্রামবাসীরা সবাই হাত তুলে তুলে দোয়া করতেছে ও আল্লাহ মশিউর ভাইয়ের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও রে আল্লাহ আর আল্লাহ তোমার কাছে আর একটা দরখাস্ত করি এই জান্নাতের বাগানে কে যেন হাত বাড়াইছে কার জানি মা নাই কার জানি আব্বা নাই কোরআনের মাহফিল বসে রে আমার মাকে মনে পরে কোরআনের মাহফিল বসে আমার বাবাকে মনে পরে আমার মা আল্লাহ পাক রব্বুল আলামিন কার মা কার বাবা কবরে চলে গেছে রে আল্লাহ আমাদের আগে টাকা ছিল না পয়সা ছিল না আমাদের মা বাবাকে ভালো ভালো খাবার খাওয়াইতে পারে নাই পড়াইতে পারে নাই রে আল্লাহ এখন টাকা হয়েছে পয়সা হয়েছে কিন্তু আমার মা বাবা দুনিয়ায় নাই ও আল্লাহ আমরা এই জান্নাতের বাগানে দান করেছি চোখের পানি ছেড়ে কাঁদতেছি রে আল্লাহ মেহরবানি করে আমাদের চোখের পানির বিনিময়ে দানের বিনিময়ে আব্বা মার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও অকুর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির অকুর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির মাবুদ রে আমাদের পিতামাতা বড় কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে রে আল্লাহ আমাদের পিতামাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও রব্বুল আলামিন মা বাবা যার কবরে চলে গেছে আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও অনেক মা বোনদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তুই সুস্থ সেবা দান করে দাও আল্লাহ অনেক মা বোনদের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও অনেক মা বোনদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে আল্লাহ খেদমত করার তৌফিক তুমি দান করে দাও মনিরা পর আব্বা মা বেঁচে আছে আল্লাহ মনিরা আপার আব্বা মা চলে গেছে কবরে আমার মনিরা আপার আব্বা মার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ আল্লাহ আমার হালিমা আপার আব্বা মা বেঁচে আছে আল্লাহ নেকাত দান করে সুস্থ সেবা দান করে দাও মা বাবা যার ঘরে বেঁচে আছে তার বড় নিয়ামত ঘরে বেঁচে আছে রে আল্লাহ মা বাবা যখন ঘর থেকে বিদায় নিয়ে চলে যায় নিয়ামত বের হয়ে চলে যায় আল্লাহ তুমি মা বাবাকে নেকাত দান করো বালা মুসিবত তুমি দিও না মাবুদ রে
এই কুরআনের মাহফিলে অনেক বিধবা মায়েরা হাত বাড়াইছে আল্লাহ, আমি জানি না কার স্বামী যেন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ, স্বামীর কবরে তুমি জান্নাতের টুকরা করে দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, বিধবাদের চোখের পানিগুলো কবুল করে নাও ও আল্লাহ। অনেক মা বোনরা হাত বাড়াইছে, অনেকের স্বামী অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও আল্লাহ, আমার মা বোনদের স্বামীর কামে রোজগারে বরকত দান করে দাও, স্বামীর খেদমত করা তৌফিক দান করে দাও রে আল্লাহ, আমার মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ, আমার মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত তৈরি করে দাও রে আল্লাহ, বিপদ বালা মুসিবত দিও না, আমি জানি না কোন মা বোনদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই জানি না আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ, নারীর জীবনে স্বামীর ভালোবাসা না থাকলে সেই স্ত্রীর ভালোবাসা আল্লাহ কখনো কম কখনো হয় না আল্লাহ, নারীর প্রতি স্বামীর ভালোবাসা তুমি গভীরভাবে তৈরি করে দাও রে আল্লাহ, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীরভাবে মিল মহব্বত তৈরি করে দাও রে আল্লাহ, আয় আল্লাহ আমার আপুদেরকে স্বামীর ঘরে আল্লাহ তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও ও আল্লাহ, তুমি কোটিপতির মালিক বানাইয়া দাও, দিনের পথে খরচ করার মন মানসিকতা দান করে দাও রে আল্লাহ, আল্লাহ আমার হালিমা আপার একটা দেওয়ার অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ তুমি তার সুস্থ সেবা দান করো, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দেয়া দাও, মাবুদুরে এই বাড়ির উপরে খাস রহমত নাজিল করো, আমার প্রত্যেকটা মা বোনরা যারা এসেছে প্রত্যেকের বাড়ি বাড়ি খাস রহমত নাজিল করে দাও রে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হালিমা আপার বাড়িতে খাস রহমত নাজিল করো, কামাই রোজগারে বরকত দান করে দাও, আমার মনিরা আপা আল্লাহ বড় কষ্ট করে করে কত মানুষের কত কথা শুনেছে রে আল্লাহ, আল্লাহ আমার মনিরা আপার বাড়িতে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও, একটাই মাত্র পুত্র সন্তান, কামাই রোজগারে বরকত দান করে দাও, বড় চাকরি পাওয়ার ব্যবস্থা করে দাও রে আল্লাহ, আল্লাহ তার স্বামীকে নেখাত দান করো, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও রে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনিরা আপা যে কয়জন দায়ী দিয়েছে আল্লাহ প্রত্যেকের ঘরে শান্তি দান করো, গীবত নিন্দা অহংকার করা বন্ধ করে দাও, সবার সাথে মিলেমিশে চলাচলার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ, আর একটা কন্যা সন্তান যিনি মেয়ে আমার অনেক খেদমত করেছে আল্লাহ, অনেক যত্ন করেছে মাহবুদ রে, এই মেয়েটাকে আল্লাহ তুমি নেখাত দান করো, ওর বিদ্যা শিক্ষা দান করে দাও আল্লাহ, তুমি ওকে তুমি রাবিয়া বসরির মতো আমলকারী বানাইয়া দাও রে আল্লাহ, আল্লাহ তুমি ওকে ভালো ইমানদার পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ, ওর মা বাবার মনের আশাগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন, ছোট্ট ছোট্ট সোনা মনিরা এখানে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ, কার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করতেছে আল্লাহ, প্রত্যেক সন্তানদেরকে আল্লাহ তুমি মাদ্রাসায় কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ, আমি জানি না কোন মা হাত বাড়াইছে আল্লাহ, কতদিন বিবাহ হয়েছে একটা সন্তান হয় না, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, গাছে ফুল না থাকলে যেমন গাছের সৌন্দর্য থাকে না, নারীর কোলে সন্তান না থাকলে নারীর কোলের সৌন্দর্য থাকে না আল্লাহ, নিঃসন্তানীকে তুমি সন্তান দান করে দাও রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকেরই মনের গভীর আল্লাহ তুমি গভীর দুঃখগুলো আল্লাহ তুমি মুছে দাও আল্লাহ, তুমি মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও, মাহবুব রে আমরা কবে জানি কবর পথের যাত্রী হয়ে যাব রে আল্লাহ, কবে জানি মালাকুল মৌত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিওরে হাজিরি হয়ে যাবে, মাহবুব রে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে রে আল্লাহ, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া, আল্লাহর কোরআনে সাড়িয়া কবরে পাদিও না, জাহান্নামের ইন্ধনি হইয়া যাইয়া না যাইও না, আল্লাহর জিকিরি করিয়া জবানে রাখো ভি যাইয়া, মৃত্যু কষ্ট যাবে রে দূরে পালাইয়া পালাইয়া, ও রব্বুল আলামিন মালাকুল মওত আজরাইলকে দেখাইও না দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালমা জারি করে দিও, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরাত কালামিন ইনদাল মওত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইহি 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 ওয়া বারাকাতুহু।